আসসালামু আলাইকুম বন্ধুগণ। ধর্মগুলোর এই দুর্গতির সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে ধর্মটি হচ্ছে সেটি হলো হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে কেউ থাকতে চাচ্ছে না, দলে দলে লোক অন্য ধর্মে চলে যাচ্ছে। এই কিচ্ছা নিয়ে এই ভদ্রলোক এসে হাজির হয়েছেন আপনাদের সামনে। উনি একজন ব্রাহ্মণ, হিন্দু ধর্ম সম্পর্কে অত্যন্ত উঁচু ধারণা পোষণকারী ব্যক্তি। উনি কি বলেন শুনুন এবং ওনার কথার পিঠে আমার কথাও শুনুন। আমরা সনাতনী হিন্দুরা প্রায়ই ধর্মান্তরিত হবার খবর পাই। কখনো শুনতে পাই অমুকে হিন্দু ছিল, এখন মুসলিম হয়ে গেছে, বা অমুক হিন্দু আজ খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, বা অমুকে আজকে থেকে বৌদ্ধ হয়ে গেল। কিন্তু যা ঘটে তাই তো শুনবেন, যা ঘটে না তা শুনবেন কি বলে? তা তো শোনার কোনো সুযোগ নাই। মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে, সেটাই বেশি বেশি আপনারা শুনবেন, এটাই নিয়ম। কেননা হিন্দু ধর্মে এখন আর কেউ থাকতে চায় না। আমরা এটা খুব কম শুনি যে অমুকে হিন্দু ধর্ম গ্রহণ করলো। ভুল বললেন, হিন্দু ধর্ম গ্রহণ করার কথা খুব কম শোনেন না, একেবারেই শোনেন না। কারণ হিন্দু ধর্ম গ্রহণ কেউ করে না, হিন্দু ধর্ম গ্রহণ করার সুযোগও নাই। কারণ হিন্দু ধর্মটা এমন একটি ধর্ম যে হিন্দু হয়ে না জন্মালে কেউ হিন্দু হতে পারে না। তাই আজকে আমরা জানব যে কেন আমরা শুধুমাত্র হিন্দু ধর্ম থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়ার খবর পেলেও হিন্দু ধর্ম গ্রহণের খবর সেভাবে কিন্তু পাই না। কেন সেটা আপনার জানা নাই। আপনার জানা থাকলে আপনি এই ভিডিও করতেন না আর এত কথা বলতেন না। আপনার হিন্দু শাস্ত্রে কোথাও কোনো সুযোগ নাই যে বাইরে থেকে এসে কোনো ম্লেচ্ছ হিন্দু ধর্ম গ্রহণ করে। আপনি বসাবেন কোথায়? জন্মগতভাবে হিন্দু না হলে হিন্দু হওয়া যায় না। জন্মের সাথে হিন্দু ধর্মের সম্পর্ক আছে, হিন্দুর ঘরেই জন্মাতে হয় হিন্দু হতে হলে। আমি যদি আজ হিন্দু হতে চাই, হতে পারবো না, কারণ আমি মুসির ঘরেও তো জন্মাইনি। আমি নিজেকে হিন্দু বলে ঘোষণা করলে আপনি আমাকে বসাবেন কোথায়? ব্রাহ্মণ বানাতে পারবেন না, ক্ষত্রিয় বানাতে পারবেন না, বৈশ্য বানাতে পারবেন না, শূদ্র বানাতে পারবেন না। তার কারণ এর কোনো ঘরেই আমার জন্ম হয়নি। জন্ম ছাড়া হিন্দু হওয়া যায় না। নমস্কার, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ যে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু অবশ্যই দেখুন, আর তাহলেই একমাত্র আপনারা সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে পারবেন। উনি মুখোপাধ্যায় মানে ব্রাহ্মণ। ব্রাহ্মণরাই তো এই ধর্মটি সৃষ্টি করেছে এবং নিজেদেরকে ব্রহ্মার মুখ থেকে উৎপত্তি করেছেন, ক্ষত্রিয়দেরকে উৎপত্তি করেছেন বাহু থেকে, বৈশ্যদেরকে পেট থেকে, আর শূদ্রদেরকে পা থেকে। এই যে চারটি শ্রেণী, এই চার শ্রেণীর কোনো শ্রেণীতে যে পড়ে না, অর্থাৎ বাইরের লোক, তাকে কোন শ্রেণীতে বসাবেন? ব্রহ্মা তো কোনো জায়গায় তার স্থান রাখেনি, ব্রাহ্মণদের সৃষ্ট ধর্ম। উনি এখন নতুন করে আবার বোঝাতে এসেছেন, বলছেন পুরাটা শুনবেন, পুরাটা না শুনলে আপনি বিভ্রান্ত হবেন। তার মানে বিভ্রান্ত করতে হবে ওনাকে এখন নতুন করে। ওনার পূর্বপুরুষ নিত্য নতুন কথা বলে মানুষকে বিভ্রান্ত করেছে, হিন্দু ধর্মের যত অনাচার অজাচার সৃষ্টি করেছে, এখন উনি আবার নতুন করে এসেছেন নতুন কিছু সৃষ্টি করতে। কারণ উনি হিন্দু ধর্মের ক্ষীর সর খাওয়া ব্যক্তি। আর যদি ওই ধর্মটি মারা যায় তাহলে ওনার পেটে সবার আগে লাথি পড়বে। এই জন্য উনি গরজ করে এসেছেন মানুষকে হিন্দু ধর্ম শেখাতে। হিন্দু, ইসলাম, খ্রিস্টান ইত্যাদি ধর্মগুলির মধ্যে ইসলাম ও খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মগ্রন্থগুলিতে অন্য ধর্মের মানুষদের নিজ ধর্মে ধর্মান্তরিত করানোর আদেশ পাওয়া যায়। নিজ ধর্মের প্রচার এবং প্রসার করে অন্য ধর্মের মানুষকে নিজ ধর্ম গ্রহণের জন্য উৎসাহ দেওয়া, আহ্বান জানানো কিংবা প্রয়োজনে জোর করাকেও অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। মিথ্যা কথা, শুধু খ্রিস্টান এবং ইসলাম ধর্মে নয়, বিশ্বের সব ধর্মেই ধর্ম প্রচারের সুযোগ আছে এবং ধর্ম প্রচার করা হয়ে থাকে হিন্দু ধর্ম ছাড়া। বৌদ্ধ ধর্ম প্রচার না হলে বৌদ্ধ ধর্মে অত লোক এলো কোত্থেকে? এর তো অধিকাংশই হিন্দু ধর্ম থেকে গেছে। জৈন ধর্ম প্রচারিত না হলে জৈন ধর্মে অত লোক এলো কোত্থেকে? আপনার পার্সি ধর্মে জোরোস্ট্রিয়ান, সেখানেও তো অনেক লোক জড়ো হয়েছে, প্রচারণার ব্যবস্থা আছে।
আর এই যে বলা হচ্ছে ভয় দেখিয়ে বা জবরদস্তি করে, এইটা সাধারণত অন্য কোনো ধর্মে হলেও ইসলামে হয়নি। তার কারণ ইসলামে জবরদস্তির বিচার নাই। সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলা হয়েছে ইসলামে কোনো জোর জবরদস্তি নাই। জবরদস্তি কাউকে মুসলমান করা হয় না, কারণ জবরদস্তি মুসলমান করা হলে সে ইসলামের জন্যই একটা বোঝা হয়ে যাবে এবং সে ইসলামের সাথে শত্রুতা করবে। ঘর ভেদি বিভীষণ ইসলামে জায়গা দেয় না, ইসলাম কখনো ঘরের শত্রু রাখে না, এই জন্য জবরদস্তি কাউকে মুসলমান করে না। বিশেষ করে সন্দেহজনক ব্যক্তিরা যখন এসে বলে যে আমরা ইসলাম গ্রহণ করব, তখন তাদেরকে পরীক্ষা করে নেওয়া হয় যে সত্যি সত্যি ইসলাম গ্রহণ করতে চায় কিনা। পরীক্ষা যদি সে জিততে পারে, টিকতে পারে, তাহলেই তাকে মুসলমান করা হয়, অন্যথায় করা হয় না। এটাই ইসলামের বিধান। এবং অন্যান্য ধর্মেও প্রচার করা হয়, তবে একমাত্র খ্রিস্ট ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে জবরদস্তি কাউকে ধর্মান্তরিত করা হয়নি বা প্রলোভন দেখিয়েও কাউকে ধর্মান্তরিত করা হয় না। এটা মনে রাখতে হবে, যা বলছেন এই ভদ্রলোক সবই মিথ্যা কথা। ধর্মাবলম্বী মানুষেরা এটা তারা মনে করেন। তত্ত্বসূত্র আমার পুরাতন ভিডিওর কমেন্ট সেকশন, যেখানে প্রচুর মুসলমান ও খ্রিস্টান ভাইয়েরা নিজ ধর্মগ্রন্থের রেফারেন্স সহ আমায় এবং আমার ভিডিওর হিন্দু ধর্মের বিভিন্ন দর্শক বন্ধুদের নিজ ধর্ম গ্রহণ করবার জন্য আহ্বান জানিয়েছেন, উৎসাহ দিয়েছেন এবং রীতিমতো ঝগড়াও করছেন। এটা কোনো তথ্যসূত্র হলো না, যদিও তথ্যসূত্র হিসেবে এটাকে আমরা গণ্য করি, তারপরে এতে প্রমাণ হয় না যে জবরদস্তি করা হয়েছে। কমেন্ট করে মানুষ প্রচার করতেই পারে তার ধর্ম, এবং এটা করে, প্রচারণার সুযোগ আছে, প্রচার করবে যে আমার ধর্মে এই আছে, তোমরা আসো, আহ্বান জানাতেই পারে। কিন্তু এটাকে জবরদস্তি হিসেবে গণ্য করার কোনো সুযোগ নাই, উনি ভুল বুঝেছেন। এবং ইউটিউবে যে কমেন্ট করা হয়, এটাকে তথ্যসূত্র হিসাবে ধরার খুব একটা সুযোগ আছে বলে আমাদের মনে হয় না। যদি ওখানে কোনো ধর্মগ্রন্থের কোনো ভার্স বা কোনো আয়াত উল্লেখ করে দেওয়া হয়, কোনো শ্লোক উল্লেখ করে দেওয়া হয়, তাহলে সেইটুকুই শুধুমাত্র তথ্যসূত্র হতে পারে যাচাই করার পরে। কারো কমেন্ট তথ্যসূত্র হতে পারে না। ইউটিউবের ভিডিওতে যারা কমেন্ট করেন, তাদের অনেকেই নিজ নিজ ধর্ম সম্পর্কে খুব একটা বেশি কিছু জানেন না, তারা ধর্ম বিশারদ নন। কেউ কেউ হয়তো ধর্ম বিশারদ, সেটা ভিন্ন কথা, তার সংখ্যা খুবই কম। যাই হোক, মোট কথা হলো অন্য ধর্মে ধর্মান্তর করানোর এই প্রথা হিন্দু বাদ দিয়ে অন্য ধর্মে আমরা দেখতে পাই, কিন্তু হিন্দু ধর্মের কোন গ্রন্থে আমরা এটা দেখতে পাই না, যেখানে বলা আছে যে অন্য ধর্মের মানুষদের হিন্দু ধর্মে ধর্মান্তরিত করাটা অত্যন্ত পুণ্যের কাজ। এ ভদ্রলোকের বয়স কম, পড়ালেখাও কম, হিন্দু ধর্ম সম্পর্কে তেমন একটা জানা নেই তার। জানা থাকলে এই প্রসঙ্গে তিনি আলাপই করতেন না। তিনি হিন্দু ধর্মের পুস্তকে কোথাও বলা নাই যে হিন্দু কর, এইটা বলছেন, কিন্তু ওইটা উনি দেখছেন না যে জন্ম না নিলে যে হিন্দু হওয়া যায় না, হিন্দুর ওই যে চারটি বর্ণ প্রধান, এগুলো ভেঙে আবার 36টি বর্ণ আছে। এই 36টি বর্ণের কোনো একটি বর্ণ বা উপবর্ণের ভিতরে কেউ যদি জন্মলাভ না করে, তাহলে সে জায়গা পাবে না হিন্দু ধর্মে। সে কারণে হিন্দু ধর্মে বাইরে থেকে লোক আনা যায় না। দ্বিতীয়ত, বাইরের ধর্মের যে লোকজন যারা হিন্দু নয়, হিন্দু হিসেবে যারা জন্মলাভ করেনি, তারা মিলেচ্ছ বলে পরিচিত, অস্পৃশ্য, অশুচি, তাদের সাথে মেলামেশা করা যায় না, তাদের সাথে কথা বলা যায় না, তাদের সাথে খাওয়া যায় না একত্রে বসে, তাদেরকে ছোঁয়া যায় না, তারা ছুঁইতে পারে না আমাকে, আমার ধর্মগ্রন্থ তারা স্পর্শ করতে পারবে, অর্থাৎ হিন্দু ধর্মগ্রন্থ তারা স্পর্শ করতে পারবে না, হিন্দু ধর্মগ্রন্থ তারা স্পর্শ করতে পারবে না, তো কিভাবে হিন্দু হবে বাইরের লোক? হয়তো সুযোগ নাই। উনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা হলে একটা বোকার প্রশ্ন, ওনার হিন্দু ধর্ম সম্পর্কে আইডিয়া নাই। এখন প্রশ্ন হলো, কেন হিন্দু ধর্ম ধর্মান্তরিত করাকে প্রমোট করে না? কেন হিন্দু ধর্ম বলে না যে নিজ ধর্মকে প্রচার ও প্রসার করো, অন্যদের এই ধর্মে আসার আমন্ত্রণ জানাও? কেন হিন্দুরা অন্য ধর্মকে জোর করে নিজ ধর্মের আনার চেষ্টা করে না, সেটা কিন্তু একটা ভাবনার বিষয়। আসলে এর মূল কারণ হলো, সনাতন হলো এই বিশ্বের এক এবং অদ্বিতীয় ধর্ম।
এই পৃথিবীতে সনাতন হিন্দু ছাড়া আর কোনো ধর্মই নেই, বাকি সব হলো রিলিজিয়ন। ধর্ম সংস্কৃত শব্দ, হিন্দিতেও ধর্মই বলা হয়, ইংরেজিতে বলা হয় রিলিজিয়ন। এখন রিলিজিয়নের সংস্কৃত শব্দ কি? রিলিজিয়ন যদি ধর্ম না হয় তাহলে রিলিজিয়নের সংস্কৃত শব্দ কি? সংস্কৃত প্রতিশব্দ তো থাকতে হবে, সেটা কি? হিন্দিতে তো প্রতিশব্দ থাকতে হবে, সেটা কি? আর একটা বিষয় হলো ইংরেজি ভাষা, এটির বয়স 1000 বছরের বেশি না, কিন্তু ধর্মগুলো প্রায় সবই 1000 বছরের বেশি পুরাতন। সেক্ষেত্রে এই 1000 বছরের আগের ধর্মগুলো, এগুলোর নাম রিলিজিয়ন হলো কিভাবে? হিন্দু ধর্ম ইংরেজি ভাষার বয়স তো 1000 বছরের বেশি না, রিলিজিয়ন শব্দটি 1000 বছরের বেশি না, তো তার আগে এগুলো কি ছিল? এবং এই যে সংস্কৃত ভাষায় কিংবা হিন্দি ভাষায় আপনি এই ধর্মগুলোকে রিলিজিয়নগুলোকে কি বলবেন? এ লোকের এই ধারণাটি নাই, ধারণাটি নাই বলে এই পাণ্ডিত্য ফলাতে এসেছে। বয়স কম, লেখাপড়া কম, বুদ্ধিশুদ্ধি কম, বকর বকর করছে, শুধু কথা বলছে। ধর্ম ও রিলিজিয়নের পার্থক্য নিয়ে আমি ইতিমধ্যেই ভিডিও বানিয়েছি, যারা এখনো দেখেননি তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলের ধর্ম ও রিলিজিয়ন প্লেলিস্টটি আপনারা দেখতে পারেন। সংক্ষেপে বলতে গেলে ধর্ম হলো সেটা যা গ্রহণ বা ত্যাগ করা কখনোই যায় না। যেমন আগুনের ধর্ম হলো দহন কার্য বা পোড়ানো, আগুনের ধর্ম গ্রহণ বা ত্যাগ, কোনো কিছুই করবার ক্ষমতা। ধর্ম যদি গ্রহণ করা না যায় তাহলে আপনারা হিন্দু ধর্মে মানুষকে দীক্ষা দেন কিভাবে? না না, বাইরের লোককে নয়, আপনাদের নিজেদের লোককে তো দীক্ষা দিন, তার মানে সে গ্রহণ করল, ওগুলা শিখতে হয়। আর আপনি যেভাবে ধর্মের ব্যাখ্যা দিচ্ছেন যে আগুনের ধর্ম পোড়ানো, সেইটাই মানুষের ধর্ম, সেই রকম হবে মানুষের ধর্ম, অবিচ্ছেদ্য মানুষের সাথে, সেটা হলো মানুষের প্রবৃত্তি। প্রবৃত্তি আর ধর্ম তো এক না, প্রবৃত্তি আর ধর্ম এক না, ধর্ম সম্পূর্ণ একটা ভিন্ন জিনিস। তার জন্য গ্রন্থ দরকার হয়, তার জন্য শিক্ষা দীক্ষার দরকার হয়, চর্চার দরকার হয়, হিন্দু ধর্মও তাই, চর্চার দরকার হয়। কাজে এটা ওই ধর্ম নয় আপনি যেটা বলছেন, এবং ওই অর্থে সব রিলিজিয়নও ধর্মই। আপনি রিলিজিয়নের কোনো সংস্কৃত শব্দ দিতে পারবেন না ধর্ম ছাড়া। এবং ধর্ম এক ধরনের রীতিনীতি, ধর্মের আপনার সহজ ভাষাটা হলো রীতিনীতি, বিধিবিধান, জীবন বিধান, বা ইসে বলে আপনার ইসলামিক পরিভাষায় বলা হয় জীবন বিধান, ধর্ম দিন, জীবন বিধান, আপনারা বলেন পরম্পরা, ধর্ম তাই। এবং এটা শিখতে হয়, চর্চা করতে হয়, জানতে হয়, এটা অটোমেটিক্যালি মানুষের মাঝে থাকে না। আগুনের যেরকম পোড়ানোর ক্ষমতা অটোমেটিক্যালি তার ভিতরে আসে, ধর্মটা সেভাবে থাকে না। তাহলে তো গরুর ভিতরেও ধর্ম থাকত, সেটা নাই। সৃষ্টির আদি থেকে ধ্বংসের পর পর্যন্ত যতদিন আগুন থাকবে ততদিন আগুনের ধর্ম হলো দহন কার্য বা পোড়ানো। এইভাবে হিন্দু ধর্ম যদি এরকমই হয় তাহলে সেই হিন্দু ধর্ম ত্যাগ করছে বলে আপনি ভাষণ দিচ্ছেন কেন? ত্যাগ করলো কিভাবে হিন্দু ধর্ম? যদি এই ধর্ম যদি ত্যাগ করাও না যায়, গ্রহণ করাও না যায়, তাহলে ওরা ত্যাগ করলো কিভাবে? গ্রহণ করা যায় না সেটুকু বুঝেছি, কেননা মিলেশ্বরা হিন্দু ধর্ম গ্রহণ করতে পারবে না। কিন্তু হিন্দুরা যে আপনার ধর্ম ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে অন্য ধর্মে, কেউ বৌদ্ধ হচ্ছে, কেউ মুসলমান হচ্ছে, কেউ খ্রিস্টান হচ্ছে, আপনিই বলছেন, সেটা কিভাবে হচ্ছে? আপনার কি মাথা ঠিক আছে? ঠিক আছে তো মাথাটা? নদীর ধর্ম প্রবাহমানতা, জলের ধর্ম হলো তৃষ্ণা নিবারণ, বায়ুর ধর্ম হলো বয়ে যাওয়া, সূর্যের ধর্ম হলো প্রকাশ হওয়া। এই সম্পূর্ণ চরাচর বিশ্বের প্রতিটি কণা, অণু, পরমাণু, প্রতিটির নিজস্ব ধর্ম রয়েছে, তা সে ত্যাগ করতে বা গ্রহণ করতে কোনো কিছুতেই সক্ষম নয়। আপনার এই বর্ণনা অনুযায়ী হিন্দু ধর্ম তাহলে ধর্ম নয়, কারণ এটা ত্যাগ করতে পারছে মানুষ। যেহেতু ত্যাগ করতে পারছে, সেহেতু আপনার বর্ণনা মতে যেগুলো ধর্ম, হিন্দু ধর্ম সেই ধর্মের আওতায় পড়ে না, সম্পূর্ণরূপে বাইরের একটা জিনিস, খামখাই পেশার পাচ্ছে। ঠিক সেইভাবে মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব। মানুষের মান আর হুশ না থাকলে তাকে মানুষ বলা যায় না, সে অসুর বা পিশাচ বলে কথিত হতে পারে। বন্ধুগণ,
আপনারা এর আগে শুনেছেন, উনি বলেছেন যে ধর্ম শুধু হিন্দু ধর্ম, বাকি সব রিলিজিয়ন। এখন উনি বলছেন যে ধর্ম মানে হলো মনুষ্যত্ব, অর্থাৎ হিন্দু ধর্মের মধ্যে শুধু মনুষ্যত্ব আছে, অন্য কোথাও মনুষ্যত্ব নাই। এবং এই মনুষ্যত্ব যারা গ্রহণ না করছে বা এই মনুষ্যত্বের আওতায় যারা না পড়ে, তারা পশু অথবা পিশাচ, অর্থাৎ অন্যান্য ধর্মের অনুসারীদেরকে, উনি যাদেরকে বলছেন রিলিজিয়নের অনুসারী, তাদেরকে উনি পশু অথবা পিশাচ হিসেবে গণ্য করছেন। রামকৃষ্ণ পরমহংস মানুষ শব্দটি ভালো করে বোঝেননি, তার কারণ তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তিনি মানুষ শব্দটিকে মান এবং হুশ এই দুই শব্দে ভাগ করে মান হুশ বলে ঘোষণা করেছেন। উনিও সেই মান হুশ নিয়ে এসেছে, এবং এই মান এবং হুশ যার আছে তিনি মানুষ। অর্থাৎ হিন্দু ধর্মের মানুষই শুধু মানুষ, অন্য ধর্মের মানুষ মানুষ নয়, যেহেতু ওগুলার ধর্ম নয়, ওগুলো রিলিজিয়ন। রিলিজিয়ন অনুসারে তো মানুষ হতে পারে না ওনার ভাষ্য মতে। তদুপরি যেহেতু ধর্ম কেউ ত্যাগ করতেও পারে না, ধর্ম কেউ গ্রহণ করতেও পারে না, সেহেতু হিন্দু ধর্মের বাইরের মানুষদের আর মানুষ হওয়ার কোনো সুযোগ নাই, তাদের মনুষ্যত্ব অর্জনের কোনো সুযোগ নাই। তারা অমানুষ, তারা পশু, তারা পিশাচ, এই হলো এই ভদ্রলোকের ভাষ্য। ব্রাহ্মণ, ব্রাহ্মণরা এইভাবেই পুরা দুনিয়াকে, পুরা জাতিটাকে ধ্বংস করেছে। এই অহংকার নিয়ে, অহংকার শিক্ষা দিয়ে, অহংকারের মধ্যে লালিত পালিত হয়ে পুরা ধর্মটাকে শেষ করেছে, হিন্দু জাতিটাকে শেষ করেছে, হিন্দু জাতির শূদ্রদেরকে দাসে পরিণত করেছে। এখন দুনিয়ার আর সবাইকে দাসে পরিণত করার ধান্দা করেছে। কিন্তু রিলিজিয়ন হলো বিশ্বাস, কোনো একটি মতবাদ ও ভাবধারার আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই মতাদর্শ ফলো করাটাই হলো রিলিজিয়ন। এর নিজস্ব একটি ধর্মগ্রন্থ থাকে যাকে চোখ বুঝে ফলো করতে হয়। রিলিজিয়নগুলোতে অন্য রিলিজিয়নের মানুষদের নিজের রিলিজিয়নে আমন্ত্রণ জানানো, আহ্বান জানানো বড় অদ্ভুত ব্যাখ্যা। রিলিজিয়ন মানে বিশ্বাস, আর ধর্ম মানে মনুষ্যত্ব। এই ব্যাখ্যাকার কোত্থেকে আবির্ভূত হয়েছে আল্লাহই ভালো জানে। রিলিজিয়ন বিশ্বাস অন্ধভাবে ফলো করতে হয় না, আমরা তো অন্ধভাবে ফলো করি না, আমরা প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খরূপে বুঝে শুনে তারপরে ফলো করি। বরং আমরা হিন্দু ধর্মে উল্টাটা দেখি। এ বর্ণনা দিতে গেলে খারাপ লাগবে আপনাদের, বানর এর পূজা কি বিশ্বাস নয়? বিশ্বাসের ব্যাপার। কুমিরের পূজা বিশ্বাসের ব্যাপার না? ল্যাংটা মেয়ে লোকের পূজা এগুলা কি বিশ্বাসের ব্যাপার না, অন্ধবিশ্বাস না? এগুলা কি অন্য কোনো ধর্মে আছে? নাই তো, অন্য কোনো রিলিজিয়ন নেই। যা যেগুলাকে রিলিজিয়ন বলছে এবং বিশ্বাস নির্ভর বিষয় বলছে, অন্ধভাবে ফলো করতে হয় বলছে, সেগুলোতে কিন্তু এই জিনিস নাই। সূর্যের পুত্র হয় না, কন্যা হয় না, কিন্তু হিন্দু ধর্মে এটা বিশ্বাস করা হয় সূর্যের পুত্র হয় কন্যা হয়। কি করবেন আপনি? এভাবে গলাবাজি করলে কতক্ষণ মানুষ টিকতে পারে, কতক্ষণ সেটা সহ্য করা যায়? রিলিজিয়ান শুধুমাত্র নিজের রিলিজিয়ানের মানুষের সুখ চায়, কিন্তু ধর্ম বলে সর্বে ভবন্তু সুখিনঃ, সবাই সুখে থাক, সবাই ভালো থাক। শুধু সনাতনীরা নয়, ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, নারী, পুরুষ, বৃক্ষ, জীব জন্তু, সবাই ভালো থাক, সবাই সুখ থাক। কারণ এর কারণ হলো সনাতন ধর্ম মতে সবাই সনাতনী, এর আলাদা মিথ্যা কথা। অন্যান্য ধর্মের লোক যেরকম সবার শান্তি চায়, হিন্দু ধর্মের শাস্ত্রে হয়তো শান্তির কথা আছে, কিন্তু হিন্দুরা মানে না, শান্তি মানে না। আর শান্তির কথাই বা বলবো কিভাবে? হিন্দুদের সমুদ্রযাত্রা নিষেধ, ভারতের বাইরে যাওয়া নিষেধ। কেন? বাইরে মিলেচ্ছ, বাইরের লোকজনকে নিজেদের ঘরে প্রবেশ করতে দেওয়া হয় না। কেন? কারণ কারণ তারা মিলেচ্ছ, যাদেরকে এতটা ঘৃণা করেন তারা শান্তিতে থাকুক, এটা ভাবেন কিভাবে? আপনারা এটা ভাবতে পারেন? পারেন না, সব মিশা কথা। আপনার নিজের ধর্মের লোককেই তো আপনি শান্তি দিচ্ছেন না। এই কয়েক বছর আগে কেরালার 250 ফ্যামিলি মুসলমান হয়ে গেল, কেননা তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় নাই। কদিন আগে দিল্লিতে
আপনার স্লোগান দিল, তারা মিছিল করল, অবস্থান ধর্মঘট করল, যে তাদেরকে কোনো অধিকার দেওয়া হয় না, অতএব তারা মুসলমান হবে। হাজার হাজার হিন্দু, কেউ মুসলমান হলো, কেউ বৌদ্ধ হলো, ধর্ম ত্যাগ করে চলে গেল। আপনারা শান্তি দেন না তাই। আপনারা ব্রাহ্মণরা সব আপনাদের নিজেদের অধিকারভুক্ত বলে মনে করেন এবং সবার উপরে আপনাদের অবস্থান। আপনারা মায়ের বয়সী কিংবা বাবার বয়সী লোককে দিয়েও নিজেদের পায়ে হাত দেওয়ান আর নিজেরা দাঁড়িয়ে থাকেন রাজার মতো। আপনারা সবাই সুখী হতু নিয়মে বিশ্বাসী, অসম্ভব ব্যাপার, এটা আমরা বিশ্বাস করি না। আপনাদের কাজকর্মে সেটা মনে হয় না। আর আপনাদের দেবদেবীর হাতে খাড়া কেন, ত্রিশূল কেন, সবাই শান্তিতে থাকুক এটা চাইলে অত রক্ত পিপাসা কেন আপনাদের? কি কারণে অত রক্ত পিপাসা? ল্যান্ডটা মেয়েলোকের হাতে খাড়া দিয়েছেন, জিব্বাটা দেড় হাত লম্বা করে দিয়েছেন ঝুলিয়ে, রক্ত মাখা, গলায় মানুষের মাথার খুলি, এই কি শান্তির লক্ষণ? এটাকে শান্তি বলে? সবাই যদি সনাতনী হয় তাহলে আবার রিলিজিয়ন কিসের, ম্লেচ্ছ কিসের? সবাইকে ম্লেচ্ছ বলছেন কেন? সবাই যদি সনাতনী হয় করে গ্রহণ বা ত্যাগ করা কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। সনাতন ধর্ম মনে করে দেহস্থিত আত্মার কর্ম অনুসারে কর্মফল লাভ করে। এখন এই আত্মা সবার দেহেই রয়েছে, সে আপনি মুসলমান হন বা কুকুর হন, বৃক্ষ হন বা প্রজাপতি হন, আপনার মধ্যে রয়েছে আত্মা, তাই প্রত্যেকেই হলেন সনাতনী। তাই ধর্মান্তরিত করার বা না করার প্রশ্নই আসে না। মোদ্দা কথা হলো আপনারা সবাই হিন্দুই আছেন, সে মুসলমানই হন আর কুকুরই হন, এই হলো মোদ্দা কথাটা। যেহেতু সনাতন ধর্ম সব থেকে প্রাচীন ধর্ম, তাই এর কোন পুস্তকেই অন্য রিলিজিয়নকে নিজ ধর্মে ধর্মান্তরিত করার উল্লেখ মেলে না। কারণ যেখানে অন্য রিলিজিয়ন ছিলই না সেখানে তাদের ধর্মান্তরিত করার প্রশ্নই আসে না। কিন্তু পরবর্তীকালে ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি মতবাদের আগমন ঘটলে সনাতনীদের নিজ ধর্মে ধর্মান্তরিত করানোর আদেশ মেলে সেই সমস্ত গ্রন্থে। কারণ সনাতন ধর্ম তার আগে থেকেই বর্তমান ছিল। না ভাই, হিন্দু ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম নয়, সনাতন ধর্ম নয়। হিন্দু শব্দের উৎপত্তি কোথায়? কদিন আগে আমি দেখলাম যে এক ভদ্রমহিলা হিন্দু শব্দের উৎপত্তি খুঁজতে গিয়ে কোথাও পাননি, এবং জওহরলাল নেহরুর গ্রন্থে পাওয়া গেছে যে অতি অল্প সময়ে 200-300 বছর আগে বা 400-500 বছর আগে হিন্দু শব্দটি পাওয়া যায়। তার আগে হিন্দু কোথাও পাওয়া যায় না, সনাতনও পাওয়া যায় না তেমন একটা। সনাতন শব্দটির বয়স 700-800 বছরের বেশি না। তার আগে কি হিন্দু ধর্ম ছিল? না ছিল। হিন্দু ধর্মের বয়স 6000 বছরের মতো হবে। হিন্দু ধর্ম এলো কোত্থেকে? হিন্দু শব্দটি কোত্থেকে এলো? কার নামে আপনারা জয় হিন্দ বলে ঘোষণা দেন সেটা আপনারা বলতে পারেন না। এটি হযরত নূহ আলাইহিস সালামের একজন বংশধরের নাম হিন্দ, আর একজন বংশধরের নাম হলো সিন্ধ। সিন্ধ এসেছিল সিন্ধু অঞ্চলে, সিন্ধু নদীর পাড়ে তার বসবাস ছিল। হিন্দ এসেছিল ভারতবর্ষে, হিন্দের বংশধররা গাঙ্গেয় সমভূমিতে গঙ্গা উপত্যকায় বসতি স্থাপন করে এবং হিন্দু সভ্যতার উদ্ভব ঘটে। মানে অনেক পরে, ইসলাম ধর্মের অনেক 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 পরে, প্রায় 1 লক্ষ পয়গাম্বর পার হয়ে গেছে তার পূর্বে, তারপরে আপনার এই হিন্দ আবির্ভূত হয়েছে। আজকে তার নামে জয় হিন্দ বলে আপনারা ধ্বনি দিচ্ছেন, এই হিন্দের নামে আপনি ধ্বনি দিচ্ছেন, জয় ধ্বনি দিচ্ছেন। নূহ আলাইহিস সালামের বংশধর নূহ আলাইহিস সালামকে আপনারা বানিয়েছেন মনু, জানেনও না যে কোত্থেকে এসেছেন, আর হয়ে গেছেন সনাতন ধর্ম। আপনারা সনাতন ধর্ম না, আপনারা মূল ধর্ম ইসলাম ধর্ম থেকে বিকৃত হয়ে, আপনার একটা ডিরেল হয়ে, বিভ্রান্ত হয়ে এই ধর্মটির আবির্ভাব ঘটিয়েছে, এবং এটার সাথে সম্ভবত সেই হিন্দুরও সম্পর্ক নেই, আর্য মহাশয়েরও সম্পর্ক নেই। যদিও আপনারা নিজের নিজেদেরকে আর্য বলেন, হিন্দু বলেন, কোনো সম্পর্ক নাই। তারা সম্ভবত এরকম মূর্তি পূজা করেনি, সেই আর্য কিংবা হিন্দ ওনারা মূর্তি পূজা করেছেন এটা আমরা বিশ্বাস করি না। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, এখন আমাকে ইতিহাস বলতে হবে, ইতিহাস ঘাঁটতে হবে, সময় লাগবে।
ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গেছে, 24-25 মিনিট হয়ে গেছে। এরপরে যদি আমি পুরো ইতিহাস বলতে যাই তাহলে আপনারা অনেক অধৈর্য হয়ে পড়বেন, আপনাদের অনেক কষ্ট হবে। কাজেই আমি আজকের এইখানে থামতে চাচ্ছি এবং এটাকে পার্ট এক হিসাবে ট্রিট করে পার্ট দুইয়ে আমি ইতিহাস বলবো। যদি আপনাদের উৎসাহ থাকে আমি দেখব যে এই ভিডিওটা আপনারা কিভাবে নেন, তার উপর নির্ভর করে আমি পরবর্তী পার্ট টু আপলোড করব। সে পর্যন্ত আপনাদের প্রতি সালাম জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।